সপ্তমী, সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। এনআরকে রেডিওর পুজোর অর্ঘ্য, বাংলা সাহিত্যের চার দাদার কীর্তি। আজ প্রথম দিন শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদার গল্প। আজকের নাটক তারই গল্প অবলম্বনে ঢাউস। আমরা চার মূর্তি, আমরা চার মূর্তি, পটল ডাঙার হিরো সবাই, আমরা চার মূর্তি, আমরা চার মূর্তি, আমরা চার মূর্তি, পটল ডাঙার হিরো সবাই, আমরা চার মূর্তি। আমি পটল দিয়ে শিঙি মাছ খাই, আমি পটল দিয়ে শিঙি মাছ খাই, আমি পেলারাম রে, আমি পেলারাম ভাই, বাঙাল ভাষায় কথা যে কই, ঢাকাইয়া হাবুল, আমি হাবুল ভাই। বছর বছর পাস করে যাই, দুঃখ আমার যে কোনো নাই, বছর বছর পাস করে যাই, দুঃখ আমার যে কোনো নাই, আমি হলাম ক্যাবলা দ্য গ্রেট, স্মার্টেস্ট অফ অল দ্য রেস্ট। আর আমি হলাম ভজ হরি মুখুজ্জে, থরি থরি দাদা, আমি হলাম টেনিদা, পটল ডাঙার সেই বিখ্যাত টেনিদা। আলো করি আমরা পটল ডাঙার রক, আলো করি আমরা পটল ডাঙার রক, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক, আরে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। স্থান চাটুজ্যদের রোয়াক, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। তার মানে? টেনিদা টক টক করে প্যালারামের মাথার উপর দুটো টোকা মারল। তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুঁটি, তুই এসব বুঝবি নি, এ হচ্ছে ফরাসি ভাষা। ফরাসি ভাষা? চালিয়াতি জায়গা পাওনি, তুমি ফরাসি ভাষা জানলে কেমন করে? আমি সব জানি বটে, আমিও তো জার্মান ভাষা জানি। জার্মান ভাষা বলতো? হিটলার, নাৎসি, বার্লিন, কড়াকট। হাবুল সেন বসে বসে বেলের আঠা দিয়ে একমনে একটা ছিঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে, হ, কি জার্মান ভাষাটাই কইলি রে পেলা, খবরের কাগজে কতগুলার নাম, তার লগে একটা কটাকট জুইরা দিয়ে খুব ওস্তাদি করতে আসস, আমি একখান ভাষা কমুশন ক দেখি, মেকুরে হুরুম খাইয়া হকয়ের করছে, এইডার মানে কি? সে আবার কি রে, ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি, মেকুর কি না বেড়াল, হুরুম খাইয়া কি না মুড়ি খাইয়া, আর হকয়ের করতেছে মানে এটো করছে। রাগ বাবু তোর হুড়ুম দুড়ুম শুনে আক্কেল দুড়ুম হয়ে যায়, এর চাইতে পেলার জার্মান কটাকট ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির, চোখ প্রায় অর্ধেকটা বুঝে, খুব মন দিয়ে কি যেন চিবচ্ছে, দেখেই টেনিদার চোখ দুটো জুলজুল করে উঠল। এই কি খাচ্ছিস রে? চুইংগাম। চুইংগাম? দুনিয়ায় এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে, এরপরে জুতো শুকতলা খাবি এই তোকে বলে দিলুম, ছ্যা ছ্যা। হ্যাঁ চুইংগাম চুইংগাম থাক, কাল যে বিশ্বকর্মা পুজো সে খেয়াল আছে বুঝি? খেয়াল থাকবে না কেন, সেই জন্যই তো বলেছিলাম ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। মেফিস্টোফিলিস মানে কিন্তু শয়তান। শয়তান? থাম থাম, বেশি পণ্ডিতি করিস নি, সব সময় এই ক্যাবলাটা মাস্টারি করতে আসে, কাল যখন মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উঠবে তখন টের পাবি। তার মানে? মানে মানে জানবি পরে, এখন বল দেখি কাল বিশ্বকর্মা পুজোর কিরকম আয়োজন হলো তোদের।
আমি 2 ডজন ঘুড়ি কিনেছি। আর আমি 3 ডজন কিনছি। আমি একটাও কিনিনি। তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি সেইগুলো ধরে ওড়াবো। হয়েছে, বোঝা গেছে তোদের দৌড়। আর আমি কি ওড়াবো জানিস? আমি আমি এই টেনি শর্মা। টেনিদা খাড়া নাকটাকে খাঁড়ার মতো উঁচু করে নিজের বুকে 2 টোকা মেরে বললে, আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে। ডিলা গ্র্যান্ডি হাউস ঘুড়ি বানিয়েছো বুঝি? হ্যাঁ, তুই আগে থেকে বলে দিলি কেন? তোকে আমি বলতে বারণ করিনি? বারে তুমি আমার ঢাউস ঘুড়ির কথা বললেই বা কখন, বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললাম। কেন ভাবলি? বলি আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে কে বলেছে রে? পেলা ভাবিনি, হাবলা ভাবিনি, তুই কেন ভাবতে গেলি? হ্যাঁ ঠিকই কইছ, ওইটাই ক্যাবলার দোষ। এই ভাইব্বা ভাইব্বা শেষে একদিন ও কবি হইব। কবি হবা খুব খারাপ। আমার পিস্তুত ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত। একদিন ওই রামধন ধোপার খাতায় কবিতা করে লিখল, 5খানা ধুতি 7খানা শাড়ি এই সব হিসাবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা। রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায় কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়, মনো দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, 1খানা ধুতি প্যান্ট পরিতে না পায়। আহা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে। হ, খুবই করুণ। কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার খাতা এসব দেখে ভীষণ রেগে গেল। রেগে গিয়ে হাতের কাছে কিছু না পেয়ে আস্ত একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলো, ঠিক যেন গদা হাতে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক, কিন্তু কি প্যাথেটিক কবিতা যে সোনালি পেলা, মনটা একেবারে মজে গেল। ইস, সত্যি তো গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে নিয়ে যায় কিন্তু 1খানা পরিতে না পায়। বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল। মন খারাপ কইরার করবা কি, এই রকমই হয়। দেখো না, গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লোকে তাই দিয়া ঘুইটটা দেয়, গরু 1খানা ঘুইটটা দিতে পারে না? দিলে সব মাটি করি, এমন একটা ভাবের জিনিস ধাঁ করে তার ভেতর গোবর আর ঘুঁটে নিয়ে এলো। নে ওট এখন ঢাউস ঘুড়ি দেখবি চল, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। বলতে বলতে সবাই যখন গড়ের মাঠে পৌঁছলো তখন সবে সকাল হত। চৌরঙ্গীর এদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে, দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো, চারিদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটল ডাঙার পেলারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছা হলো। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই, হঠাৎ পেলার মাথার উপর কটাৎ করে গাঁটটা মারল টেনিদা। এই সেরেছে, এটা যে আবার গান গায়। তাই বলে তুমি আমার মাথায় গোবর তাল ঠুকবে? তাল বলে তাল, আবার যদি চামচিকের মতো চি চি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপতাল বসিয়ে দেব। বলে দিচ্ছি, এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। মনটা বেজায় বিগড়ে গেল, খামোকা সকালবেলা নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে। হে ভগবান, তুমি ওড়বার আগেই একটা খোঁচা টোঁচা দিয়ে টেনিদারি ঝাউস ঘুড়িটার পেটটা ফাঁসিয়ে দাও দেখি, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন, পেলার প্রার্থনা যে এমন করে তার কানে যাবে তা কি জানত। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে, তখন টেনিদা দড়ির মস্ত লাটাইটা ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউস উঠছে না, ধপাত করে
নিচে পড়ে যাচ্ছে। এ কেমন ঢাউস রে, উঠছে না যে? এইখান দিয়ে উড়বো না, এইটার শিক্ষা মনুমেন্ট উড়ান সহজ। হ্যাঁ, খামোখা ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা, যতই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতে যাবে কোথায়? ও ঘুড়ি আর উড়ছে না, দেখে নিও। ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওড়ে নাকি? তবে দে না উড়িয়ে। তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই, তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে? ওপর থেকে ছাড়লে তবে তো হওয়া পাবে। ওই ওই বটগাছটার ডাল দেখেছ? ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে, ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বোঁ করে উঠে যাবে আকাশে। ঠিক, এ কথাটা আমিই তো ভাবতে যাচ্ছিলুম। তুই আগে থেকে ভাবলি কেন রে? ভারী বাড় বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা গাছে ওঠ। বারে লোকের ভালো করলে বুঝি এমন হয়? হ্যাঁ, তোকে ভালো করতে কে বলেছিল শুনি? দুনিয়ায় কারো ভালো করেছিস কি মরেছিস? যা গাছে ওঠ। যদি কাঠপিঁপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। যদি ঘুড়ি ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়ব, যা ওঠ বলছি। কি আর করে, যেতে হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দিও টেনিরা, অত বড় ঢাউস, খুব জোরে টান দেবে কিন্তু। যা যা, বেশি বকিস নি, ঘুড়ি উড়ি উড়ে বুড়ো হয়ে গেলুম, তুই এসেছিস ওস্তাদি করতে, নিজের কাজ কর। বহুত আচ্ছা। হুহু করে হাওয়া বইছে তখন, ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসকে ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে গো গো করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উঠল। কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসকে, মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পতপত করে উঠছে, গো গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উঠে যাচ্ছে। ডিলা গ্র্যান্ডি! কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল। গেল গেল, কে গেল, কোথায় গেল? কে আর যাবে, অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া? দেখে সবার চোখ চড়াত করে কপালে উঠে গেল। কপালে বললেও ঠিক হয় না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসি ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উঠছে, চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেল ওপরে, এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা। পাকড়ো পাকড়ো! কিন্তু কে কাকে পাকড়ায়? ততক্ষণে টেনিদা পনেরো হাত ওপরে, সেখান থেকে তার আর্তনাদ শোনা যাচ্ছে। হাবুল রে, পেলা রে, ক্যাবলা রে, ছেড়ে দাও লাটাই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও টেনিদা, পড়ে যে হাত পা ভাঙবে। তবে আর কি করবা, উইররা যাও। ঢাউস তখন আরো উপরে উঠেছে, জোরালো পূবের হাওয়ায় সোজা পশ্চিমমুখ ছুটেছে গো গো করতে করতে, আর জালের সঙ্গে মাকড়সা যেমন করে ঝোলে, তেমনি করে মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। সে কি দৃশ্য, কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখা যায় না। কোথায় উড়ে যাচ্ছি বলতো? গঙ্গার দিকে, গঙ্গার দিকে, গঙ্গা, গঙ্গার দিকে। গঙ্গায় পড়বো নাকি? হাওড়া স্টেশনেও যাইতে পারো, বর্ধমানও নিয়ে যাইতে পারে। বর্ধমান! বলতে বলতে শূন্যে একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। দিল্লি গেলেই বা আপত্তি কি, সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় পঁচিশ হাত ওপরে, সেখান থেকে গোঙাতে গোঙাতে বললে, এই যে আর উঠছি, আরো দিল্লি গিয়ে থামবে তো, ঠিক বলছিস? না থামলেই বা ক্ষতি কি, হয়তো মঙ্গল গ্রহতে নিয়ে যাবে। হ্যাঁ, মঙ্গল গ্রহ? আমি মঙ্গল গ্রহে এখন যেতে চাচ্ছি না, যাওয়ার কোনো দরকারও দেখছি না। তবু তো যেতেই হচ্ছে, যাওয়াই তো ভালো টেনিদা, তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ। আমাদের পটল ডাঙার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। চুলোয় যাক পটল ডাঙা। কিন্তু টেনিদা আর বলতে পারলে না, তখনই শূন্যে আর একটা ডিগবাজি খেলে, খেয়েই আবার কাউ কাউ করে বললে, কুরপাক খাচ্ছি যে,
আমি মোটেই ঘুরতে যাচ্ছি না, তবু বো বো করে ঘুরে যাচ্ছি। ঘুরি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি, পিছনে সবাই ছুটছে। ওরকম একটু হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে, সায়েন্স পড়নি? অনেক উপর থেকে টিনিতে যেন কি বললে শোনা গেল না, কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ আকাশ থেকে ভেসে এলো। কিন্তু ওদিকে ঢাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে। টেনিদা উঠছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উঠছে। স্ট্যান্ড রোড এসে পড়ল প্রায়, ঘুরি সমানে ছুটে চলেছে, এখনই গঙ্গার উপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্ধমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহে চলল গো, আমরা যে অনাথ হয়ে গেলাম। সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। তুমি যেও না, কিন্তু নিয়ে যাচ্ছে যে, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো আর পৌঁছে একটা চিঠি লিখো। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয় চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারলে না। এবার কাউ করে উঠেই কোঁক করে থেমে গেল। ঢাউস গোত্তা খাচ্ছে, সে কি গোত্তা, মাথা নিচু করে বো বো শব্দে নামছে তো নামছেই, নামতে নামতে একেবারে ঝাপসা করে সোজা গঙ্গায়। মঙ্গল গ্রহে আর গেল না, মত বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা কোথায়? টেনিদা সেও কি ঘুরির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি, টেনিদা আটকে আছে, আটকে আছে আউট্রাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কা কা করে টেনিদার চারপাশে চক্কর খাচ্ছে। ছুটতে ছুটতে সকলে গাছতলায় এসে হাজির, চারিদিক থেকে তখন প্রায় শদুই লোক জড়ো হয়েছে সেখানে। পোর্ট কমিশনারের খালাসি, নৌকার মাঝি, দুটো সাহেব, তিনটে মেয়ে। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়? ও টেনিদা, তাহলে মঙ্গলগ্রহে গেলে না শেষ পর্যন্ত? কাকে ঠুকরাচ্ছি? নেমে এসো তাহলে। পারছি না, উফ, কাকে মাথা ফুটো করে দিলে রে বেলা। পোর্ট কমিশনারের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেডে টেলিফোন করতে ছুটল, ওরাই এসে মই বে নামিয়ে আনবে। ফিরে এসে চাটুজ্যেদের রকে বসে ডিলা গ্র্যান্ডি, সারা গায়ে আইডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে, থাক, ও আর বলিস নি, তার চাইতে একটা করুণ কিছু বল, তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার কবিতাটা ভারী প্যাথেটিক, ভারী প্যাথেটিক। এই গল্পটি শোনালেন শুভজিৎ পাত্র। অন্যান্য চরিত্রে টেনিদা, অনিরুদ্ধ ঘোষ, প্যালাডাম অর্কজয় ভট্টাচার্য, হাবুল শাগনিক দাস, ক্যাবলা অভিক ঘোষাল, মেম অনন্যা হাজরা, নাট্যরূপ ও পর্ব পরিচালনায় অনিরুদ্ধ ঘোষ, গান ও গানের সুরে দেবাদৃত চট্টোপাধ্যায়। আগামীকাল মহা অষ্টমী, এদিনের নাটক ফেলুদা। শুনতে পাবেন সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নাটক ফেলুদার গোয়েন্দাগিরি, কাল দুপুর 3:30। মহাসপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার।